হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল শতাব্দী স্কুপ নিয়ে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার যেসব বন্ধুরা ঝাল পছন্দ করে তাদের জন্য আমি তৈরি করে দেখাবো তেঁতুল দিয়ে বোম্বাই মরিচের আচার এই আচারটা দিয়ে যে কোনো ভর্তা বা মুড়ি মাখা চানাচুর মাখা যে কোনো কিছুই খেতে কিন্তু খুবই মজা আমার মতো যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে এই আচারটা সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেওয়াটাই কোনো মানে হয় না তো চলুন দেরি না করে দেখে নিন কিভাবে তেঁতুল দিয়ে বোম্বাই মরিচের আচারটা তৈরি করবেন এই আচারটা তৈরি করতে অবশ্যই কিছু ফ্রেশ বোম্বাই মরিচ লাগবে আপনারা যারা প্রবাসে থাকেন তারা বোম্বাই মরিচের পরিবর্তেও নাগামরিচ দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন আমি এখানে ফ্রনের জন্য এক চামচ পরিমাণ পাঁচ ফ্রন নিয়েছি এখানে বড় দুই চামচ রসুন বাটা নিয়েছি নিয়েছি বিচি ছাড়ানো এক কাপ পরিমাণ তেঁতুল মৌরি নিয়েছি দুই চামচ এটাকে অনেকে মিষ্টি জিরা বা সপু বলে কিন্তু এটা কিন্তু পাঁচ ফ্রনে ব্যবহার করা হয় এরপর দুটো শুকনো মরিচ নিয়েছি ফ্রনের জন্য ভিজানো সরিষা আছে তিন টেবিল চামচ এক টেবিল চামচ নিয়েছি আমি সাদা সরিষা এবং দুই টেবিল চামচ নিয়েছি কালো সরিষা এবার একটি বোম্বাই মরিচ নিয়ে এভাবে মাঝখান থেকে চিড়ে তারপর মরিচের ভিতরে যে আতি আছে সেগুলো ফেলে দেব মরিচের বিচেই কিন্তু বেশি ঝাল থাকে তো এর জন্য আমি বিচিটা ফেলে এখন এই সরিষা আর মরিচটা একসাথে বেটে নেব তো ফিরে আসছি দুইটা মশলা বেটে আমার দুইটা মশলা বাটা হয়ে গেছে এটা হলো সরিষার বোম্বাই মরিচ বাটা আর এটা হলো মৌরি বাটা এবার আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো এবং চিনি আছে দুই টেবিল চামচ কাপ পরিমাণ গোটা রসুন নিয়েছি আর লাগবে প্রায় কাপের মতো সরষের আপনাদের সুবিধার্থে আমি সব মশলাগুলো আরো একবার বলে দিচ্ছি প্রথমেই নিয়েছি মৌরি বাটা দুই চামচ এক চামচ পাঁচফোরণ এবং শুকনো মরিচ নিয়েছি রসুন বাটা নিয়েছি দুই চামচ বিচি ছাড়া তেঁতুল আছে এক কাপ টেবিল একটা বোম্বাই মরিচ নিয়েছি প্রায় বিশ পঁচিশ বোম্বাই মরিচ নিয়েছি হলুদ লবণ এবং চিনি নিয়েছি আর কাপের মতো সরষের তেল লাগবে এবং এই আচারটা তৈরি করতে আধা কাপ পরিমাণ ভিনিগার লাগবে এতে করে আচারটা লং লাস্টিং হবে তো চলুন কিভাবে তেঁতুল বোম্বাই মরিচের আচার তৈরি করবেন সেটা দেখে নিন আচারটা তৈরি করার জন্য আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি এবার তাতে আমি দেড় কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফ্রণ এবং দুটো শুকনো মরিচ পাঁচ পাঁচফ্রণ এবং শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি যখন পাঁচ পাঁচফোড়ণটা ভাজা হয়ে এভাবে বুদ উঠবে তখন এর ভিতর দিয়ে দেব আমি সর্ষে বাটাটা এবার সর্ষে বাটাকে তেলের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এই সময় চুলা আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে আপনি যদি চুলার আঁচ হাই ফ্লেমে রাখেন তো এই ফ্যানার নিচে বসে কিন্তু অনেক সময় দেখা যায় মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায় তো সেফ থাকার জন্য আমি চুলা আঁচ কমিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তাতে মৌরি বাটা দুই চামচ এবং সেই সাথে দিয়ে দেব দুই চামচ পরিমাণ রসুন বাটাটা এবার সব কিছু ভালো মতো মিশিয়ে দেব যখন তেলের উপর থেকে ফ্যানাটা চলে যাবে তখন চুলা একটু বাড়িয়ে দেবেন চুলারাজ মিডিয়াম রেখে আমি এই সম্পূর্ণ আচারটা তৈরি করব এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি মাত্র এক দুই মিনিটের মতো মশলাটা ভেজে নেব কারণ খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে আচারের রঙ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় এখন আমি এর ভিতর দিয়ে দেব এক কাপ পরিমাণ তেঁতুল এবার তেঁতুলটাকেও আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবং চিনি অনেকেই ভাবতে পারেন বোম্বাই মরিচের আচারে চিনি কেন ব্যবহার করেছি আমি এই চিনিটা এবং লবণটা এই তেঁতুলের আন্দাজে ব্যবহার করেছি আপনারা যদি চিনি এবং লবণের পরিমাণটা ঠিক না রাখেন তাহলে কিন্তু আচারটা খুব বেশি টক হয়ে যাবে তেঁতুলটাকেও আমি এক দুই মিনিটের মতো কষিয়ে নেব প্রায় দুই মিনিট হয়ে গেছে আর তেঁতুলের উপর কিন্তু তেল উঠে এসেছে এবং সব মশলাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি আরেকটু কাছ থেকে তেঁতুলটা দেখিয়ে দিচ্ছি তেঁতুলটা কিন্তু খুব ভাজা ভাজাও করি আর এটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আমার আচারের হিরোকে মানে হলো বোম্বাই মরিচগুলো এবং সেই সাথে দিয়ে দেব আস্ত রসুনের কোয়াগুলো এবার সব কিছু ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি আচার তৈরি করার জন্য বোমাই মরিচ কালেক্ট করবেন তখন চেষ্টা করবেন কাঁচা পাকা এবং কাঁচা মরিচ ফ্লেভার থাকে তো দুটো কি বেছে নেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক লং লাস্টিং হবে এবং সেই সাথে মরিচ এবং রসুনের কোয়াগুলো সিদ্ধ হতে সাহায্য করবে এভাবে চুলা মিডিয়াম টু লো রেখে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব। তো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি আচার থেকে ঢাকনিটা তুলে ফেলছি আচারটার উপর কিন্তু খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে আর মরিচ এবং রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা রসুন তুলে দেখিয়ে দিচ্ছি রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আচারটা টেস্ট করে নিয়েছি আমার কাছে লবণ মিষ্টি এবং ঝাল সব কিছু একদম পারফেক্ট মনে হয়েছে তো এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি আচারটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি সংরক্ষণ করার জন্য স্টিলাইজ করা একটি জারের ভিতর আচারটা রেখেছি এবার এই আচারটা রুম টেম্পারেচারে রেখে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করা যাবে যখন আচারটা খেতে খেতে উপর থেকে তেলটা কমে যাবে তখন কিন্তু আবার আপনারা সর্ষের তেল দিয়ে এই জালের মুখটা পূর্ণ করে দেবেন তখন সেই কাঁচা তেল দিয়ে এক দুই দিন রোদ্রে দিলেই আবার আচারের তেলটা একদম পারফেক্ট হয়ে যাবে আমি আশা করি আজকের এই বোম্বাই মরিচের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে আরও একটি বোম্বাই মরিচের আচার খুব শীঘ্রই আমি আপলোড করব এবং সাথে থাকছে আমের বিভিন্ন ধরনের আচার আর সেই সব আচারের আপডেট পেতে হলে এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই আচারের রেসিপিটি শেয়ার করুন আমার চ্যানেল সম্বন্ধে যে কোনো ফিডব্যাক দিতে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার রেসিপিতে এই আচারটি তৈরি করেন তাহলে আমার সাথে সেই ছবিগুলো শেয়ার করতে পারেন আমার গ্রুপে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই শতাব্দী কুকিং সাথেই থাকবেন